ইসলামী ব্যাংক লিমিটেডের তিনশো পঁচাত্তরতম শাখার উদ্বোধন করা হয়েছে দুপুরে গাইবান্ধার পলাশবাড়ির কালীবাজার রোডে শাখাটির উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতা উদ্দিন পলাশবাড়ি শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম উপজেলা চেয়ারম্যান মোকসেদ চৌধুরীসহ অনেকেই